নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলের বন্ধুরা। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে কিন্তু আবারও আরেকটি নতুন নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে, যেখানে অনেকগুলি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হবে। মোটামুটি তোমরা 5000 প্লাস ভ্যাকেন্সি কিন্তু ধরে রাখতে পারো। সেখানে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো এবং তোমার যদি ইচ্ছে থাকে ইন্ডিয়ান রেলওয়েতে জব করার, তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি, তবে সম্পূর্ণ ডিটেলস জানতে পারবে যেখানে কীভাবে অ্যাপ্লাই করবে, কবে থেকে শুরু হয়েছে অ্যাপ্লাই, কী কী যোগ্যতা লাগবে, এজ ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, স্যালারি কত দেওয়া হবে এবং অ্যাপ্লিকেশন ফি কত, সমস্ত ডিটেলস কিন্তু এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আজকে ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট নেব, তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সহজে পাওয়ার জন্য। তো চলুন এখন আমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশনের পাতায় চলে যাব। তো এখন আমরা অফিসিয়াল নোটিফিকেশনের পাতায় চলে আসলাম। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে নোটিফিকেশন। প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবো যে এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। অর্থাৎ বন্ধুরা, এখানে যে তোমাদের লোকো পাইলট পোস্ট রয়েছে, এই লোকো পাইলট পোস্টে কিন্তু তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে এখানে কিন্তু নিয়োগ করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP, এই পোস্টে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ তোমরা বুঝে গেছো যে এখানে লোকো পাইলটের কাজ কী। লোকো পাইলটের কাজ হচ্ছে একটি ট্রেন চালানো। তো তোমরা এখানে অবশ্যই বুঝে গেছো। তোমাদের এখানে যে রিক্রুটমেন্টের প্রসেস রয়েছে সে সম্পর্কে প্রথমেই এখানে বলে দেবো যে তোমাদের এখানে কোন কোন স্টেজের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে বা কোন কোন ক্ষেত্রে কী কী করতে হবে। প্রথমে তোমরা এখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তারপর তোমাদের কিন্তু এখানে ফার্স্ট স্টেজে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের CBT 1 হবে তার এক্সাম হবে কম্পিউটার বেসডে। তারপর এখানে সেকেন্ড স্টেজে কিন্তু CBT 2 এক্সাম হবে কম্পিউটার বেসড। তারপর থার্ডে কিন্তু এখানে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ CBAT এখানে কিন্তু তোমাদের এক্সাম হবে থার্ডে। ফোর্থে কিন্তু তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। তারপর এখানে মেডিকেল এক্সামিনেশন হবে তোমার। তারপর এখানে তোমার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করানো হবে। এখানে তোমাদের বলা দিয়েছে যে তোমরা এখানে কবে থেকে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে অনলাইন শুরু হয়ে গেছে 20/1/2024 থেকে, যার এখানে লাস্ট ডেট 19/2/2024। এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর তোমাদের এখানে যে কারেকশানের ডেট দেওয়া রয়েছে 20/2/2024 থেকে 29/2/2024, এই ডেটের মধ্যে তোমরা কিন্তু এখানে কারেকশান করে নিতে পারবে যদি তোমাদের কোনো অ্যাপ্লাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তারপর তোমরা এখানে নিচে দেখতে পাচ্ছ পোস্ট এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ALP দেওয়া রয়েছে। এখানে তোমরা যে স্যালারি দেওয়া থাকবে পে স্কেল 7 অনুযায়ী, তোমরা এখানে 19,900 টাকা থেকে স্টার্টিং তোমাদের কিন্তু এখানে স্যালারি শুরু হয়ে যাবে। তারপর এখানে এজ তোমাদের কিন্তু 18-30 বছর রাখা হয়েছে, প্লাস এখানে এজের রিল্যাক্সেশনও দেওয়া হয়েছে। তোমরা এখানে টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ অল ওভার ইন্ডিয়া থেকে 5,696 টোটাল ক্যান্ডিডেট কিন্তু এখানে নিয়োগ করা হবে। তোমরা যদি এবং তোমাদের এখানে এজ তোমরা এখানে কিন্তু এজের রিল্যাক্সেশনও পেয়ে যাবে। তার সাথে সাথে এখানে যে তোমাদের এখানে মেডিকেল ফিটের সাথে সাথে তোমাদের কিন্তু এখানে যে তোমাদের ফিটনেস ফিজিক্যাল ফিটনেসও কিন্তু চাওয়া রয়েছে। তোমরা এখানে ফিজিক্যালে মোটামুটি সম্পূর্ণ ফিটনেস থাকতে হবে। তারপর এখানে ন্যাশনালিটিশিপের মধ্যে বলা হয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ তোমরা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে যে কোনো স্থান থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের এজ লিমিট কিন্তু এখানে 18-30 বছর রাখা হয়েছে, প্লাস এখানে এজ রিলেকজেশন দেওয়া রয়েছে। SC/ST এখানে 5 ইয়ার্স, OBC এখানে 3 ইয়ার্স, এক্স সার্ভিসন কেন্দ্রের জন্য UR এখানে 3 বছর, 8 বছর, 6 বছর রাখা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর এখানে তোমাদের যে অনলাইনে অ্যাপ্লাই করার সাথে সাথে তোমাদের যে এখানে একটি অনলাইনে এক্সামিনেশন ফি দিতে হবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ফর অল ক্যান্ডিডেট। এখানে UR ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 টাকা রাখা হয়েছে এবং SC/ST এক্স সার্ভিসন ফিমেল ট্রান্সজেন্ডার ক্যাটাগরি ক্যান্ডিডেট জন্য এখানে কিন্তু 250 টাকা তোমাদের কিন্তু এখানে রাখা হয়েছে। তারপর ইম্পর্ট্যান্ট ডিটেলস তোমাদের এখানে বলে দেবো, যেখানে যে তোমাদের লোকো পাইলটে নিয়োগ করা হবে 19,900 টাকা তোমাদের স্যালারি দেওয়া থাকবে। তোমাদের কিন্তু এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ সাথে ITI সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে। তোমাদের যদি এই ডিটেলস না থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিক পাশ সাথে এখানে তোমাদের যে ডিপ্লোমা রয়েছে সেই ডিপ্লোমা যদি সার্টিফিকেট থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের অ্যাপ্লাই প্রসেস সম্পর্কে বলে দেবো, তোমরা প্রথমে কিন্তু তোমাদের যে RRB-র অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে চলে গিয়ে তোমরা যে গুয়াহাটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লাই করে নিতে হবে।
তো অবশ্যই তোমাদের এখানে বলে দিলাম সম্পূর্ণ ডিটেলসে, কোনো কিছু বাদ নেই, সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলে দিলাম। তো এখানে কিন্তু তোমাদের জোন ওয়াইজ কিন্তু পোস্ট রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা পোস্ট ডিটেলসগুলি সম্পূর্ণ দেখতে পাবে, তোমরা একটি দেখে নেবে। এবং তোমাদের যে সার্টিফিকেটগুলি রয়েছে, তোমাদের যদি সেন্ট্রাল সার্টিফিকেট থাকে অবশ্যই ভালো, না হলে তোমরা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেটটি বানিয়ে নেবে। তো এই হচ্ছে ভিডিওটার আজকের মূল ভিডিও। তো তোমাদের সম্পূর্ণ ডিটেলস বলে দিলাম, কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সবাই পাওয়ার জন্য। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখাবো একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।